হ্যালো ইউটিউববাসী, আশা করি সকলে অনেক ভালো রয়েছেন। আজকের ভিডিওতে 40 জন প্লেয়ার আনলক করার সিক্রেট কিছু টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সো ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনারা দেখছেন সজীব বড় ইউটিউব চ্যানেল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না। আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি কিভাবে আপনারা 40 জন প্লেয়ার আপনাদের গেমে অ্যাড করতে পারেন। ক্যারিয়ার অপশনে যাওয়ার পর এখানে আমরা দেখতে পারবো মাই ক্লাব। মাই ক্লাবে প্রবেশ করার পর আমরা দেখতে পারবো স্টেডিয়াম অ্যান্ড ফ্যাসিলিটিস। স্টেডিয়াম অ্যান্ড ফ্যাসিলিটিসে প্রবেশ করার পর এখানে আমরা অনেকগুলো প্রতিষ্ঠান দেখতে পারতেছি। এর মধ্যে অ্যাকোমোডেশন যে প্রতিষ্ঠানটি রয়েছে এটাতে প্রবেশ করব। আমার অ্যাকোমোডেশন পার্কের লেভেল রয়েছে 4 এবং এখানে আমি ম্যাক্সিমাম স্কোয়াড সাইজ 36 অর্থাৎ 36 জন প্লেয়ারকে অ্যাড করতে পারবো। আমি যখন আমার অ্যাকোমোডেশন পার্কটাকে আপডেট করব অর্থাৎ 375 ডায়মন্ড দিয়ে আপডেট করার সাথে সাথে আমার অ্যাকোমোডেশন পার্কটি লেভেল 5 এ গিয়ে ম্যাক্স হয়ে যাবে এবং তখন আমি 40 জন প্লেয়ারকে অ্যাড করতে পারবো। তাছাড়া আপনারা যারা নতুন ড্রিম লিগ সকার গেমটি খেলে থাকেন, আপনাদের ডায়মন্ড অহেতুক কাজে আপনারা খরচ করে থাকেন, কিন্তু আপনাদের প্রতি একটা পরামর্শ থাকবে যে আপনাদের ডায়মন্ড আপনারা উল্টাপাল্টা খরচ না করে স্টেডিয়াম অ্যান্ড ফ্যাসিলিটিসের বিভিন্ন প্রতিষ্ঠানে যদি ব্যয় করেন তাহলে আপনাদের গেমের প্রোফাইলটা অনেক উন্নত হবে। আমি একে একে বুঝিয়ে দিচ্ছি কোন প্রতিষ্ঠানে খরচ করলে আপনাদের কি সুবিধা রয়েছে। কমার্শিয়াল আপডেটে যখন আপনারা ডায়মন্ড খরচ করবেন তখন এখান থেকে আপনারা ম্যাচ উইনের জন্য 10% বোনাস এবং কিডস আর লোগোর জন্য 10% বোনাস পেয়ে যাবেন। রিক্রুটমেন্টে আপনারা যখন ডায়মন্ড খরচ করবেন তখন স্কাট ডিসকাউন্ট এবং এজেন্ট ডিসকাউন্টের জন্য বোনাস পেয়ে যাবেন। ট্যানিং গ্রাউন্ডের জন্য আপনারা যখন ডায়মন্ড খরচ করবেন তখন ফ্রম বোস্ট ম্যাচের জন্য কোচ ডিসকাউন্টের জন্য এবং আপনাদের ফরমেশন আনলক হয়ে যাবে, অর্থাৎ প্রতিবার আপডেট দেওয়ার জন্য আপনাদের 2টি করে ফরমেশন আনলক হয়ে যাবে। এরপর মেডিকেল সেন্টারের বিষয়টি আপনারা আগের ভিডিওতে অলরেডি জেনে গিয়েছেন যে ফিজিকো ডিসকাউন্ট এবং প্লেয়ার ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। সো আপনাদের যাদের ডায়মন্ড রয়েছে আপনারা চেষ্টা করবেন অন্য কোথাও ব্যয় না করে এই সকল প্রতিষ্ঠানে ব্যয় করার জন্য। সো ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক আর কমেন্ট আশা তো করতেই পারি। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না।